বিশেষ দিন আমাদের মেট্রো রেলও উদ্বোধন হচ্ছে সেই সঙ্গে আমাদের ছবিরও একটা অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে আমি বলবো যে সব মিলিয়ে একটা চরম বিশেষ দিন আমাদের সবার জন্য আর স্পেশালি আমাদের জন্য তো অবশ্যই আমাদের এই টিমের যারা যারা কাজ করছে তাদের সবার জন্য এখানে অনেক বহুত বসে আছে এবং ওনারা আমার খুব শ্রদ্ধাভাজন অনেক ইচ্ছা ছিল ওনাদের ছবি নিয়ে কাজ করার কিন্তু এখন পর্যন্ত সুযোগ পাইনি তো সামনে আশা থাকবে সুযোগ পাবো কিন্তু আসল কথায় আসি যেটা হচ্ছে যে আমি প্রয়োজন সংস্থাকে ধন্যবাদ দিতে চাই আমাদের সৌদুর ভাই উনি এরকম একটা উদ্যোগ নিয়েছে একটা ইমোশনাল স্টোরি এবং আশা করি যে এই স্টোরিটা সবার খুব ভালো লাগবে এরকম একটা স্টোরি নিয়ে কাজ করার এরকম সময় উনি এই যে উদ্যোগটা নিয়েছে এই জন্য ওনাকে একটা তালি জানাতে চাই সবাইকে তো যেটা হচ্ছে যে সবাই হলে গিয়ে ছবিটা দেখবেন এবং কলা কুশলীরা অনেক পরিশ্রম করেছে টেকনিশিয়ানরা অনেক পরিশ্রম করেছে সবার অক্লান্ত পরিশ্রমের ফলে কিন্তু আজকে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন এবং ফাইনালি আমরা ছবিটা রিলিজ দিতে পেরেছি সবসময় আমি অডিয়েন্সদের দ্বারা বলি যে আমাদের আপনারা যখন দেখতে আসবেন তখনই আমাদের এই পরিশ্রম সার্থক হবে সত্যি এটা অনেক পরিশ্রমের একটা কাজ এবং আমার মনে পড়ে যে এই কাজটা করতে গিয়ে আমাকে আমার অনেক থেকে কেটে গেছে ছিঁড়ে গেছে তারপরও আমার আমি ওই সময় আমার জন্ম হয়নি কিন্তু আমি ফিল করছিলাম যে ওই সময় মুক্তিযোদ্ধারা কি ধরনের কষ্ট করেছে এবং কষ্ট করে আজকে আমাদের দেশটাকে স্বাধীন করেছে সেটা আসলে কাজটা করতে গিয়ে আমি বুঝতে পেরেছি তো যেটা হোক করতে গিয়ে যদি এই কষ্ট অনুভব করা যায় আর যারা করেছেন তাদের তো অনেক অনেক শ্রদ্ধা অনেক অনেক ভালোবাসা যাই হোক আমাদের ছবিটার জন্য দোষ করবেন এবং একটু আগে শিলা যেটা বললো শিলা অনেক ভালো অভিনয় করেছে অনেক ভালো কাজ করেছে যেটা বললো যে কেউ হলে গিয়ে নিরাশ হবেন না ইনশাল্লাহ ভালো লাগবে সো আপনারা হলে গেলেই আমাদের পরিশ্রম সার্থক এবং আমাদের জন্য এটা একটা কি বলবো যে আমাদের ছবির জন্য একটা আশীর্বাদ যাই হোক ভালো থাকবেন অনেক অনেক শুভকামনা